Assalamu alaikum viewers, I hope you are doing well by the grace of Almighty Allah. I am also fit and fine by the grace of Almighty Allah. Ajke amra shikbo present perfect tense pura ghotito bortoman kal. Kriyar kaj bortomane shesh hoye geche kintu tar phol ekhono bortoman ache take present perfect tense বা পুরা ঘটিত বর্তমান কাল বলে। বাংলা ক্রিয়ার শেষে ছি ছোয়া ছেন প্রভৃতি থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ সূচক বাক্য গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপরে পার্সন অনুযায়ী হ্যাব কিংবা হ্যাজ বসাতে হয়, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট বা কর্মপদ, তারপর অন্যান্য পরিপূরক। তাহলে আজকে আমরা শিখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাঁ সূচক বাক্যগুলি। তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। রুনা স্কুলে গেছে, রুনা হ্যাজ গান টু স্কুল। হাসান ভাত খেয়েছে, হাসান হ্যাজ ইটেন রাইস। আমি তাজমহল দেখেছি, আই হ্যাভ সিন দ্য তাজমহল। আমার বাবা একটি চিঠি লিখেছেন, মাই ফাদার হ্যাজ রিটেন আ লেটার। আমার মা ভাত রান্না করেছেন, মাই মাদার হ্যাজ কুকড রাইস। আমার বোন ঘর পরিষ্কার করেছে, মাই সিস্টার হ্যাজ ক্লিনড দ্য রুম। তার ভাই বিএ পরীক্ষায় পাস করেছে, হিজ ব্রাদার হ্যাজ পাসড দ্য বিএ এক্সামিনেশান। ছাত্ররা তাদের পড়া করেছে, দ্য স্টুডেন্টস হ্যাভ ডান দেয়ার লেসন্স। তুমি একটি ইমেল পাঠিয়েছো, ইউ হ্যাভ সেন্ট অ্যান ইমেল। আমরা আমাদের কর্তব্য পালন করেছি, উই হ্যাভ ডান আওয়ার ডিউটি। পায়েল আমার মোবাইলটি লুকিয়ে রেখেছে, পায়েল হ্যাজ হিডেন মাই মোবাইল। সে কলকাতায় পৌঁছেছে, হি হ্যাজ রিচড কলকাতা। আমি তোমার চিঠি পেয়েছি, আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার। আমি তাকে চায়ের নিমন্ত্রণ করেছি, I have invited him to tea. তাহলে আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যগুলি শিখলাম। আমরা প্রতিদিন শত শত বাক্য গঠন করব এবং প্রতিনিয়ত ব্যবহার করব। তাহলে আমরা অতি দ্রুত ইংরেজিতে কথা বলা শিখে যাব। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন।